আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুটি আলোচিত খবর, পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদির আপাতত আজকের প্রথম আলোচিত খবর, এবছর হজের খরচ বাড়তে পারে। এবছর হজ পালনে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি বলেন, মিনায় তিন দিন অবস্থানকালে আগে সবাইকে নিচে ঘুমাতে হতো, মানুষের কষ্টের কথা মাথায় রেখে এবছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করে দিয়েছে। আবার জ্বালানির দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও অনেকটাই বেড়েছে, এসব কারণে খরচ বাড়তে পারে। এবছর জ্বালানির দাম অনেক বেশি ঊর্ধ্বগতি থাকার কারণে বিমান ভাড়া ইতিমধ্যে অনেক বেশি রয়েছে, আর এই সমস্ত মূল কয়েকটা কারণে খরচ বাড়তে পারে হজের জন্য। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন করা সম্ভব শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া, আমরা ধারণা করছি এবছর হজের জন্য বাংলাদেশিদের কোটা গতবারের থেকে অনেকটাই কমতে পারে। সৌদি আরবে আজকের দ্বিতীয় আলোচিত খবর, 10 লাখ মুসল্লিকে হজের অনুমতি দেবে সৌদি সরকার, তবে মানতে হবে দুটি শর্ত। সৌদি আরব এবার 10 লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দিবে, তবে হজযাত্রীদেরকে তারা নতুন করে শর্ত দিয়ে দিয়েছে। তাদের বয়স হতে হবে 65 বছরের নিচে, সেই সাথে না থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনা টিকা। স্থানীয় সময় শনিবার সৌদি বার্তা সংস্থা SPA এই তথ্য নিশ্চিত করেছে। এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবছর দেশের ভেতরে ও বাইরে 10 লাখ মুসল্লি হজ করতে পারবে। হজে অংশগ্রহণকারীদের বয়স 65 বছর নিচে হতে হবে এবং তাদের সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত করোনা ভাইরাসের টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া এইসব অংশগ্রহণকারীদেরকে যাত্রার 72 ঘন্টা আগে PCR করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। সৌদি মন্ত্রণালয় বলছে, বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করোনা মহামারীর পরিস্থিতি উন্নতি হয় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 2 বছর সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছিল। গত বছর 58,745 জনকে হজ পালন করেছে, মহামারীর আগে এই সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যেত। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা শুরু করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।